সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের আজকে গার্সন বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরু করছি আমাদের গার্সন বিজ্ঞান ক্লাস। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে অধ্যায় 11, খাদ্য সংরক্ষণ। ঠিক আছে, অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি তোমাদের সাথে একটা স্লাইড শেয়ার করছি, দেন আমরা এই স্লাইড থেকে আমরা আমাদের আজকের টপিকটা ডিসকাস করব। সবাই দেখতে পাচ্ছো তো না? Yes, মিস। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের 11তম অধ্যায়, সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। তোমরা নিশ্চয় জানো আসলে খাদ্য সংরক্ষণ কথাটার অর্থ হচ্ছে সাধারণত আমাদের যাতে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যাতে পচে নষ্ট হয়ে না যায়, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, যাতে খাদ্যের মানটা কি থাকে মানে আমাদের মজুদ থাকে। ঠিক আছে, খাদ্যে খাদ্যকে তারা পচে না যাওয়া থেকে এমন ভাবে খাদ্যকে আমরা ব্যবস্থা করে রাখবো যাতে খাদ্যের মান, গুণগত মানটা ঠিক থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে খাদ্য সংরক্ষণ। খাদ্যকে আমরা এভাবেই সংরক্ষণ করব। আমাদের আসলে ধরো বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এগুলো উৎপাদন হয়, যেমন চাল, গম, ডাল, সরিষা ইত্যাদি। চাহিদা মেটানোর পর উদ্ধৃত অংশ অবিক্রিত অবস্থায় দীর্ঘদিন খাওয়ার উপযোগী রাখার জন্য বিজ্ঞানসম্মত বিভিন্ন উপায় অবলম্বন করে প্রক্রিয়াজাত করা হয়। এই যে ধরো আমাদের যে বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে, বিভিন্ন সিজনে কিন্তু বিভিন্ন ধরনের তোমার শাকসবজি ফলমূলগুলো উৎপাদন হয়, সেটা আমরা জানি। তো অনেক সময় তুমি খেয়াল করে কি দেখেছো যে ধরো আমরা নর্মালি জানি বাঁধাকপি, ফুলকপি বলো, এগুলো কিন্তু সাধারণত শীতকালীন ফসল। ঠিক আছে, শীতকালে এগুলো অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা অনেকদিন পরেও পর্যন্ত, শীত চলে যাওয়ার অনেকদিন পরে, ইভেন আমরা এখনো অনেক সময় মাঝে মাঝে কিন্তু বাঁধাকপি আমরা পেয়ে থাকি। তাহলে এখন আমরা কিভাবে পাচ্ছি? এগুলো তো শীতকালীন ফসল, কিন্তু এই গরমের সিজনে কেন আমরা এই বাঁধাকপি পাচ্ছি? আসলে এটা হচ্ছে পুরোটাকে তারা সংরক্ষণ করে রেখেছে এমন ভাবে খাবারগুলোকে, তারা বিজ্ঞানসম্মত উপায়ে যারা এগুলো প্রসেস করে আর কি, তারা এমন ভাবে এগুলোকে আসলে প্রসেস করে রেখেছে যাতে এক সিজনের খাবার গুণগত মানটা ঠিক রেখে আমরা আরেক সিজনে সেই খাবারটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এই জন্য খাদ্যকে সংরক্ষণ করার মাধ্যমে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা যেই সিজনের জন্য আমাদের ওয়েট করে থাকতে হচ্ছে না, আমরা অনেক সময় সিজনের আগে সেই খাবারটা আমরা পাচ্ছি। তাহলে এভাবে যাতে অপচয় না হয়, নষ্ট না হয়, তার গুণগত মান যাতে ঠিক থাকে, সেজন্য খাদ্যকে সংরক্ষণ করা হয়। তাহলে আজকে আমরা এখন একটু পার্ট একে দেখবো যে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, কেন খাদ্যকে সংরক্ষণ করে রাখতে হয়, কি কারণ, কি তার প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, সাধারণত খাদ্যটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে একটু পচে যায়। হ্যাঁ, এটা হচ্ছে দ্রুত একটা পচনশীল একটা প্রোডাক্ট, যার কারণে অবশ্যই আমার এটা সংরক্ষণ করতে হয়। এখন সংরক্ষণের প্রয়োজনীয়তা গুলো আমরা একটু দেখি। সংরক্ষণের মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমের জন্য সংরক্ষণ করে খাদ্যের চাহিদা এবং অভাব মেটানো যায়, যেটা আমি তোমাদেরকে বললাম বাঁধাকপির ব্যাপারটা। তারপরে সেকেন্ডটা কি বলেছে দেখো, ঋতুকালীন সবজি এবং ফল সংরক্ষণ করে অপচয় রোধ করার পাশাপাশি খাদ্য ঘাটতি মেটানো যায়। ঠিক আছে, ঘাটতি যদি থাকে, কোনো খাবার যদি ঘাটতি থাকে, সেটা সংরক্ষণ করার মাধ্যমে কিন্তু আমরা সেই সিজনাল ফলগুলো বা শাকসবজি গুলো আমরা কিন্তু পরের সিজনের জন্য আমরা পেতে পারি। তারপরে কি বলেছে দেখো, সংরক্ষণের মাধ্যমে সারা বছর ধরে বিভিন্ন মৌসুমে শস্য, শাকসবজি, ফলমূল সহজলভ্য করা সম্ভব।
সংরক্ষণ না করলে তো আমরা ধরো বিভিন্ন অন্য মৌসুমের ফসল আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। ইভেন তোমরা দেখো ধরো আম, ঠিক আছে, আমের সিজনে এখন ধরো আম একেবারে শেষের দিকে, শেষের দিকে বলতে গেলে আসলে নর্মালি কিন্তু এই সময় আম থাকার কথা না, আম চলে যাওয়ার কথা, কিন্তু তারপর আমরা মাঝে মাঝে এখনো কিছু কিছু আমের আম বিক্রির জন্য আমরা দেখতে পারছি। এখন এই সিজনটা চলে যাওয়ার পরে আমরা কিন্তু চাইলে সারা বছর আমটাকে রাখতে পারবো। কিভাবে পারবো বলো? ধরো আমরা যদি ঘরে চিন্তা করি, ঘরে যদি আমরা চিন্তা করি, ধরো আমরা আমগুলোকে নিয়ে আসলাম, পাকা আমগুলোকে নিয়ে আমরা এগুলোকে কি করলাম, পেস্ট করে, ঠিক আছে, পেস্ট করে আমরা ডিপে রেখে দিতে পারি, এবং এটা আমরা আরো কয়েক মাস, মানে আম সিজন পার হয়ে যাওয়ার পর আরো কয়েক মাস এটা আমরা ডিপ থেকে বের করে জুসের মাধ্যমে বা যাই হোক না কেন আমরা কিন্তু করে খেতে পারি। এটা কিন্তু মানটাও ঠিক থাকবে, ডিপে রেখে দিলে মানটাও ঠিক থাকবে, ঠিক থাকবে। আচ্ছা, দেশের সব অঞ্চলে সব ধরনের খাদ্যশস্য, যেমন এই, আচ্ছা এই রিলেটেড আমি একটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে যেটা আমি করেছি, আমরা অনেক সময় ধরো বেলের শরবত আছে না, বেলের শরবত গুলোকে আমরা অনেকগুলো বেল কিনে এনেছিলাম, ঠিক আছে, যখন দেখলাম যে বেলটা এই সময়টা ভালো, বেলগুলোকে কিনে এনে প্রসেস করে এটাকে জুস বের করে আমরা ডিপে রেখে দিই, তখন হয় কি তুমি আরো কয়েক মাস পরে তুমি ডিপ থেকে বের করে বেলের শরবত কিন্তু খেতে পারো। এভাবে করেও কিন্তু খাদ্যকে সংরক্ষণ করে রাখা যায়। আচ্ছা, এর পরের পয়েন্টটা আমরা করি, দেশের সব অঞ্চলে সব ধরনের খাদ্যশস্য সবজি ফলমূল উৎপন্ন হয় না, যথাযথ উপায়ে শস্য ফলমূল সবজি সংরক্ষণ করে সারা দেশে সরবরাহ করা সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছো তো না পয়েন্ট গুলো? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, খাদ্য সংরক্ষণ করা হলে খরা, মহামারী, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্দশাগ্রস্ত মানুষদেরকে খাদ্যের অভাব অপুষ্টি থেকে রক্ষা করা যায়। আমরা যদি খাদ্য সংরক্ষণ করি, অনেক সময় বিভিন্ন দুর্যোগ পূর্ণ এলাকাগুলোতে যখন মানুষ দুর্যোগের সম্মুখীন থাকে তখন কিন্তু তাদের খাবারের অভাব দেখা দেয়, তাহলে সেই দুর্দশাগ্রস্ত মানুষদেরকে কিন্তু খাদ্যের অভাব এবং অপুষ্টির হাত থেকে আমরা সেই ধরনের খাবারগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু কি করতে পারি, তাদেরকে রক্ষা করতে পারি। তারপরে পয়েন্টটা কি বলছে আমরা একটু দেখি, দেখি একজন পড়ো তো, একজন পড়ো, তারপরে পয়েন্টে পড়ো, এছাড়া এটা পড়ো, এছাড়া স্টার্ট এক পড়তাম। হ্যাঁ হ্যাঁ, এই যে যে পয়েন্টটা পড়লাম আমরা, এছাড়া এই পয়েন্টটা পড়ো, পার্ট একের এই পয়েন্টটা পড়ো, এছাড়া স্লাইড থেকে দেখে পড়ো। ওকে মিস, এছাড়া যুদ্ধ কিংবা অন্য কোনো কারণে অস্থিতিশীলতার সময় সৃষ্ট খাদ্য ঘাটতি দুর্ভিক্ষ মোকাবেলায় খাদ্য সংরক্ষণে গুরুত্ব অপরিসীম। মাছ পারছো ঠিক না, তাহলে কেন আমাদের খাদ্য সংরক্ষণ প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে। তারপরে লাস্টে পড়ো, মাছ, মাংস, ফলমূল ইত্যাদি খাদ্য টিনে সংরক্ষণ করে বাণিজ্যিক ভাবে বাজারজাত করে আর্থিক ভাবে লাভবান হওয়া যায়। হ্যাঁ, সাধারণত আসলে বিদেশে এটা হয় বেশি, ওরা টিন জাত খাবার গুলোকে রাখে। হ্যাঁ, ওদের খাবার সিস্টেম গুলো এরকম, ওরা কিন্তু বেশিরভাগ তোমার টিন টিন মানে টিনের মধ্যে, হ্যাঁ, যে টিনের যে বয়ম গুলো আছে গোলাকৃতি কোনো বড়, এগুলোতে কিন্তু তারা খাবার গুলো কিন্তু সংরক্ষণ করে রাখে, এবং এগুলো প্রত্যেকটা তোমার সুপার স্টোরে কিন্তু এগুলো তোমার দেয়, তখন সবাই ওখান থেকে নিয়ে নিয়ে কিনে কিনে তোমার কি খায়। তো অনেক সময় এরকম মাছ, মাংস, ফলমূলও পর্যন্ত এভাবে টিনজাত করে সংরক্ষণ করা যায়। আমাদের দেশে কিছুটা কম, কিন্তু বাইরের দেশে কিন্তু এভাবেই চলে, ঠিক আছে, বাইরের দেশে কিন্তু ওদের খাবারের সিস্টেম, মানে ওদের বাজারজাতকরণের সিস্টেমটা এরকম, ওরা বেশিরভাগ সব প্রসেস করে টিনে সংরক্ষণ করে এটা কমার্শিয়ালি তারা সেল করে। তো এভাবে করেও কিন্তু সংরক্ষণ করে তোমার মানে খাবারের ডিমান্ডটাকে মিটানো যায়, ঠিক আছে। এই জন্য আসলে আমাদের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। উপরোক্ত যে পয়েন্ট গুলো আমরা বললাম এগুলোর কারণে কিন্তু আসলে আমাদের খাদ্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখো আমরা পরের স্লাইডে এসেছি, সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 কি বলেছে, পচনশীলের পচনশীলতার ভিত্তিতে খাদ্যের শ্রেণী বিভাগ। পচনশীলতা মানে কি তুমি তো জানো, পচনশীল মানে হচ্ছে যেগুলো পচে যায় দ্রুত, ঠিক না, পচনশীলতা হচ্ছে দ্রুত যেগুলো পচে যায়। তো এখন কিছু জিনিস আছে একটু ধীরে পচে, আবার কিছু জিনিস খুব দ্রুত পচে যায়,
আবার আছে কিছু একদম পচেও না। হ্যাঁ, এই ধরনের কিছু খাবারও অনেক সময় আছে। তো আমরা একটু দেখি এই পচনশীলতার ভিত্তিকে আগে খাদ্য শ্রেণী বিভাগ তাহলে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে 3 ভাগে সাধারণত খাদ্যের এই গ্রুপটাকে, হ্যাঁ, প্রকৃতি অনুযায়ী 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দ্রুত পচনশীল বা সহজে পচনশীল খাদ্য, আর একটাকে বলছে প্রায় পচনশীল খাদ্য, আবার আর একটাকে বলছে অপচনশীল খাদ্য, তার মানে যেগুলো পচে না। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখবো কোনগুলো খুব দ্রুত পচনশীল, কোনগুলো প্রায় পচনশীল এবং কোনগুলো প্রায় অপচনশীল খাদ্য, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। এখানে কি বলছে, দ্রুত পচনশীল বা সহজে পচনশীল খাদ্য, তাহলে যে খাবারগুলো খুব দ্রুত পচে যায়। দেখো কি কি, মাছ, ঠিক না? তোমরা তো জানো মাছকে তুমি বাইরে রাখতে পারবে, পচে যাবে মাছ যদি তুমি বাইরে রাখো, কাঁচা মাছ বাইরে রাখলে কিন্তু মাছ পচে যাবে। তারপর দেখো দুধ, এই যে আমরা আমরা যে মানে দুধ কিনি, ঠিক আছে, লিটার হাফ লিটারের যে দুধ গুলো আমরা কিনি, এগুলো যদি তুমি বাইরে রাখো এগুলো কিন্তু দ্রুত পচে যাবে। তারপরে টমেটো, এগুলো কিন্তু ধরো কাঁচা থাকতে আস্তে আস্তে পাকবে, কিন্তু পাকা টমেটো তুমি যখন রাখবে তখন কিন্তু সারাদিন এগুলো থাকে না, এক ধরনের কি হয়ে যায়, নরম হয়ে ওখান থেকে পানি বের হয়ে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা মানে পচার দিকে যাচ্ছে। তারপরে মাংস, কাঁচা মাংস কিন্তু এভাবে কখনো রাখা যায় না। ঠিক আছে, তাহলে এই ধরনের মাংস গুলো যদি তুমি রাখো তাহলে তোমার দ্রুত পচনশীল হয়ে যাবে। তো কোন কোন খাদ্য অতি দ্রুত অর্থাৎ 24 ঘন্টার মধ্যে পচন ধরে নষ্ট হয়, এসব খাদ্যে পানির পরিমাণ বেশি থাকে, সেজন্য যত্ন না নিলে খুব দ্রুত পচে যায়। যেমন মাছ, মাংস, দুধ, টমেটো, শাক ইত্যাদি দ্রুত পচনশীল খাদ্য ফুটিয়ে রেফ্রিজারেটরে রেখে বা বরফে জমিয়ে সংরক্ষণ করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছো দ্রুত পচনশীল খাদ্য কোনগুলো এবং এগুলোতে এগুলো কেন 24 ঘন্টার মধ্যে দ্রুত পচে যায় যদি তুমি ব্যবস্থা না নাও? কি কারণে? কারণ এগুলোতে, এই ধরনের খাবারগুলোতে পানির পরিমাণ বেশি থাকে। মনে রাখবা পানির পরিমাণ এগুলোতে ভিতরে, মানে এই ধরনের খাবারগুলোর ভিতরে একটু পানি থাকে, এবং এগুলো থাকলে কিন্তু পানিটা কিন্তু খাবারটাকে নষ্ট করে ফেলে, যার কারণে এগুলোকে তোমার যত পারবে এগুলোকে ফুটিয়ে নিতে হবে, একদম হাই টেম্পারেচারে চুলায় ফুটিয়ে নিতে হবে, অথবা ফ্রিজে রেখে দিতে হবে, অথবা বরফের মধ্যে জমিয়ে এটাকে সংরক্ষণ করতে হবে, তাহলে কিন্তু পচবে না। বোঝা গেছে? এগুলোর নাম হচ্ছে দ্রুত পচনশীল খাদ্য। এরপরে স্লাইডে দেখো এখানে কি বলেছি, প্রায় পচনশীল খাদ্য। প্রায় মানে হচ্ছে মানে কয়েকদিন তুমি এটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে পারবে, হ্যাঁ, কিন্তু বেশি দিন রাখতে পারবে না, কয়েকদিন রাখতে পারবে বাইরে, মানে কোনো ছাড়া, প্রিকশন ছাড়া তুমি রাখতে পারবে। যেমন কিছু সবজি থাকে, কি কি বলছে দেখো, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কচু, আলু ইত্যাদি। আবার কিছু কিছু ফলও আছে, যেমন জালদা, পেয়ারা, বড়ই, জলপাই ইত্যাদি। আবার কি কি আছে, ডিম, আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি। এগুলো দ্রুত পচনশীল খাদ্যের চেয়ে পানির পরিমাণ কিছুটা কম থাকে বলে ঘরের ঠান্ডা আবহাওয়া, তাপ ও আলো থেকে দূরে রেখে কয়েকদিন ব্যবহার করা যায়। এইসব খাবার, এই যে প্রায় পচনশীল খাবারে পানির পরিমাণ তোমার কিছুটা কম থাকে, কার থেকে, ওই দ্রুত পচনশীলের থেকে কিছুটা কম থাকে, যার কারণে এগুলো ঘরের যে নর্মাল টেম্পারেচার আছে আমাদের ঘরের ভিতরে, সেই টেম্পারেচারে তুমি কয়েকদিন বাইরে রেখে, 2-3 দিন বাইরে রেখে তুমি ব্যবহার করে খেতে পারবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলোতে রেখে তুমি কয়েকদিন ধরে খেতে পারবে, কিন্তু এরপরে কিন্তু অবশ্যই তোমাকে আবার প্রিকশন নিতে হবে, হয় ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে বা রান্না করে মানে হাই টেম্পারেচারে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে বা ডিপে ঢুকিয়ে রাখতে হবে। ওকে, এবার আসো আমরা লাস্ট টপিক যেটা সেটা নিয়ে আমরা একটু পড়ি, সেটা নাম হচ্ছে অপচনশীল খাদ্য। অপচনশীল খাদ্য মানে কি, যে খাবারগুলো সাধারণত পচে যাবে না, ঠিক আছে, পচে যাবে না, সেগুলোকে বলা হচ্ছে অপচনশীল খাদ্য। চাল, ডাল, গম, শুকনা মরিচ, হলুদ, জিরা, সরিষা ইত্যাদি খাদ্যগুলোতে পানির পরিমাণ নেই বললেই চলে। আর এই সঠিকভাবে এই খাদ্যগুলোকে যদি তুমি বেছে রোদে শুকিয়ে যদি তুমি সঠিক উপায় সংরক্ষণ করো তাহলে কিন্তু এগুলো অনেকদিন ধরে খাওয়া যায়। ঠিক আছে, তার মানে আমরা এই
এগুলো থেকে বুঝলাম যেগুলোতে এগুলো যেগুলো একটু ড্রাই খাবার, যেগুলো একটু ড্রাই, ঠিক আছে, যেগুলো একটু ড্রাই সেগুলো সাধারণত অত দ্রুত পচে না, মানে এগুলো অনেক দিন যাবত তুমি রেখে দিয়ে বাইরে রেখে সেগুলো তুমি খেতে পারবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে তিন ধরনের আমরা পচনশীল খাবারের, মানে খাবারের তিন ধরনের প্রকৃতি জানলাম, ঠিক না? একটা হচ্ছে দ্রুত পচনশীল, একটা হচ্ছে প্রায় পচনশীল, আর একটা হচ্ছে অপচনশীল। তো দ্রুত পচনশীল কেন পচে যায়? কারণ এগুলোতে পানির পরিমাণ বেশি থাকে বিধায়। আর প্রায় পচনশীল খাদ্যে বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে পানির পরিমাণ ওই দ্রুত পচনশীল থেকে কিছুটা কম থাকে বিধায় এগুলো কয়েকদিন বাইরে রেখে খাওয়া যায়। আর অপচনশীলে সাধারণত পানির পরিমাণ তেমন একটা থাকে না বিধায়, এটা কয়েকদিন যাবত যদি আমি শুকিয়ে রোদে শুকিয়ে সুন্দর মতো প্রসেস করে রেখে দিই তাহলে অনেকদিন ধরে এগুলোকে আমরা খেতে পারবো। ওকে, তাহলে আমরা সাধারণত তিন ধরনের খাবারের নিয়ম জানলাম। আজকে এই টপিক আজকে এতটুকু পর্যন্ত। আজকে আমরা দুটো টপিক নিয়ে পড়েছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা কি স্লাইড গুলো দেখেছো? ইয়েস মিস, শেয়ার করেছি যে আমি এখানে স্লাইড গুলো কি তোমরা দেখেছো? ইয়েস মিস। ১০৪ পৃষ্ঠায় দেখো তোমাদের যে টপিকটা আছে সেই টপিক থেকে তোমাদের একটা সিডাপ দিচ্ছে। সিডাপটা হচ্ছে পচনশীলতার প্রকৃতি অনুযায়ী খাদ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। পচনশীলতার প্রকৃতি অনুযায়ী খাদ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে যে কোনো একটি সম্পর্কে লিখো। বোঝা গেছে প্রশ্নটা? ১০৪ পৃষ্ঠায় আসো, সবাই ১০৪ পৃষ্ঠায় এসে দেখো পচনশীলতার প্রকৃতি অনুযায়ী খাদ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে। যত ভাগে ভাগ করা হয়েছে সেটা তোমরা লিখবা, লিখার পর সেখান থেকে যে কোনো একটা সম্পর্কে একটু লিখো। ওকে মিস, ওকে, স্টার্ট রাইটিং।